আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা মরিচ তুলব। আজকে প্রচুর গরম, তাপমাত্রা 44 ডিগ্রি। মরিচ আগের মতো নেই, অনেকটা কমে গেছে, কারণ গরম আসছে। তো গরমের টাইমে এখন সব কিছুই কমই আসে, সিজন প্রায় শেষ, তাও কম বেশি যা আছে তা সবই তুলে ফেলতে হবে। যা আছে প্রায় লাল হয়ে যাচ্ছে, এই জন্য সব তুলে মার্কেটে পাঠাই দেওয়া, সবগুলাই কাঁচা মরিচ। মাঝে মাঝে অন্য একটা আছে, এই তো বড় মরিচ, এটাতে ঝাল কম, একটু মিষ্টি টাইপের এই মরিচটাতে। এখন আমি একাই আছি, মরিচ ভিডিও করতেছি, লোকজন এখনো এসে পারে নাই, লোকজন আসতে আর একটু দূরে। এই গাছটা সম্পূর্ণ লাল হয়ে গেছে, একটাও বাকি নেই কাঁচা। এরকম মাঝে মাঝে আরো কিছু গাছ আছে, সবগুলো লাল হয়ে গেছে। তো যেগুলো সবুজ আছে ওগুলো এখন তুলতে হবে। এখন সিজন শেষ, সব কিছুই দিন দিন কমে যাবে, এরপরে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে। তো আজকে প্রচুর রোদ, 44 ডিগ্রি তাপমাত্রা। দেখেন প্রতিটা গাছে কম বেশি আছে এখন, আগে অনেক বেশি ছিল, গাছের থেকে মরিচ বেশি ছিল, বর্তমানে একটু মরিচের সংখ্যা কম, পাতার সংখ্যাই বেশি। নিচ থেকে দেখেন, উপর থেকে ভালো করে দেখা যায় না, নিচে ভালোই আছে, উপর থেকে দেখলে শুধু পাতা দেখা যায়, নিচ থেকে দেখালে দেখা যায় কি পরিমাণ মরিচ, সব শুকিয়ে গেছে। পাশে বেগুন ক্ষেত, লোক এখনো আসে পারে নাই, তাই আমি একা একাই শুরু করে দিছি। যখন লোক আসবে তখন তো সব একসাথে তুলব, এখন আপাতত লোক আসে না, এখন আমি একাই তুলতেছি। শুধু বাইসে বাইসে গ্রিন গুলো তুলতেছি, যেগুলো সবুজ ওইগুলো, লালগুলো তেমন একটা তুলতেছি না, তাও যেটা একটু গোল আছে, যেটা শুকাই যায় না, ওইটা তুলতেছি। এই অল্প অল্প করে এরকম জমা করতে করতে এক সময় বালতি ভরে যাবে, অনেক সময় লাগে, কাঁচা মরিচ তুলতে অনেক সময় লাগে, এক বালতি ভরতে হইলে 1 ঘন্টার মতো সময় লাগে। একটা 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 করে তুলতে হয়, তো অনেক সময়ের দরকার, আর একসাথে তোলা যায় না বেশি করে, একসাথে বেশি করে তুলতে গেলে পাতা ছিঁড়ে যায়, তাই একটা একটা করে এরকম করে তুলতে হয়। তবে ঝাল প্রচুর পরিমাণে ঝাল, হয়তো রোদের মধ্যে এই জন্য ঝালটা বেশি। এই লোকজন চলে আসছে, ওরাও এসে শুরু করে দিছে, কেউ বসে আছে, কেউ দাঁড়াই আছে, কেউ তুলতেছে, এই অবস্থা। আর আমি এগুলো তুলছি মাত্র, লোকজন আজকে কম আসছে, ঢেঁড়স তোলার জন্য যেদিন ঢেঁড়স তোলা হয় ওই দিন বেশি আসে, 35-30 জন। হালকা করে ক্যামেরা একটা আমার দিকে ঘুরে গেল, আমি ভিডিও যখন করছি তখন খেয়াল করি নাই, পরে আইসা ভিডিও যখন দেখছি তখন এই জিনিসটা খেয়াল করছি, তারা মাত্র তুলতেছে।
তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আর সবাই আমার চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন। এরকম প্রবাসে আমরা কী কী কাজ করি তা দেখার জন্য।